এবার আরেকটি গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখব, যেখানে বিজেপিতে এবার ভাঙন। প্রায় 1500 বিজেপি কর্মী এবার যোগ দিল তৃণমূলে। তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন তারা, 1500 বিজেপি সমর্থকের তৃণমূলের যোগ। ফের বিজেপিতে ভাঙনের ছবি সামনে আসছে। হাওড়ার উদয়নারায়ণপুরে তৃণমূলের যোগদান। জগন্নাথ রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। জগন্নাথ, আবারও ফের হাওড়ায় 1500 কর্মী তৃণমূলে যোগদান দিল, কি কারণে যোগ দিল তারা তৃণমূলে, কি বলছেন তারা এই বিষয়ে? দেখো, বড় সড়ো ভাঙন বলা যেতে পারে বিজেপিতে, কেন একেবারে উদয়নারায়ণপুরে বিজেপির প্রার্থী তিনি সুজিত কুমার কারার, তিনি সহ 1500 বিজেপি সমর্থক এবং 500 জন সিপিএম সমর্থক আগে যোগদান দিল। এবং এই যোগদানে যেটা বারবার বলছে যে রাজ্যে যে উন্নয়ন, রাজ্যে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, সেই উন্নয়নে সামিল হতে চাইছে, তাই জন্য বড় সড়ো ভাঙন বলা যেতে পারে উদয়নারায়ণপুরে। কেননা উদয়নারায়ণপুরে একবারে বিজেপি প্রার্থী তিনি তার সঙ্গীদের নিয়েই আজকে যোগদান দিলেন। এবং যোগদান তার সত্ত্বেও না, এবং সিপিএম এরও যেটা জানা যাচ্ছে 500 জন সমর্থক যোগদান করেছেন তৃণমূলে। আজকে উদয়নারায়ণপুরে বিধায়ক সমিত পাজার একটি জনসভা ছিল, সেই জনসভাতেই এরা তৃণমূলের পতাকা হাতে তুলে নেয়। এবং তৃণমূলের পতাকা হাতে নিয়ে তারা যেটা অঙ্গীকার করে যে তৃণমূলের এবং রাজ্যের যে উন্নয়ন, যে প্রকল্পগুলো হচ্ছে বাস্তব, তা সাধারণ মানুষ যাতে পায় তার জন্য, এই উন্নয়নের জন্যই তারা সামিল হতে চায়। এবং বিজেপি ছেড়ে তারা তৃণমূলেতে এসে তৃণমূলের হয়ে কাজ করতে চায়। একবারে বলা যেতে পারে পঞ্চায়েত ভোটের আগে বড় সড়ো ভাঙন বিজেপিতে, কেননা এখানে বিজেপি শক্ত ঘাঁটি করার চেষ্টা করছিল। সেখানে এখানে সমীর পাজার হাত ধরে 1500 জন বিজেপি সমর্থক এবং 500 জন কর্মীর যোগদান তৃণমূলে। হাওড়ার উদয়নপুরের ঘটনা, সেখানে উদয়নারায়ণপুরে আজ তৃণমূলের পতাকা তুলে নিলেন প্রায় 1500 বিজেপি সমর্থক।